आज के डाउटनट ऐप डाउनलोड करुन। डाउटनटे अपनी क्लास 6 थेके क्लास 12 एर मैथ्स फिजिक्स केमिस्ट्री और बायोलॉजिर समस्त डाउटेर समाधान पाबेन, ताओ आबार बांग्लाते। बस आपनार प्रश्नटार फटो तुलुन, ओटाके क्रप करुन और तखोनी भिडियोते एटार समाधान पान। और एई धरनेर आरो भिडियो देखार जन्य डाउटनट बांगला यूट्यूब चैनलके सबस्क्राइब करुन। हेलो फ्रेंड्स, प्रश्ने बोला होच्छे परसेंटेज एरर इन द मेजरमेंट ऑफ हाइट एंड रेडियस ऑफ अ सिलिंडर आर एक्स एंड वाई रेस्पेक्टिवली। Find percentage error in the measurement of volume. Which of the two measurements, height or radius, need more attention? অর্থাৎ height আর radius একটা সিলিন্ডারের তার মেজারমেন্টের percentage error হলো x আর y, তাহলে সিলিন্ডার ভলিউমের মেজারমেন্টের পার্সেন্টেজ এরর কত আর হাইট আর রেডিয়াসের মধ্যে কোনটা বেশি মাইনিউটলি মেজার করা প্রয়োজন সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তাহলে সবার শুরুতে আমরা ভলিউম অফ আ সিলিন্ডারের ফর্মুলাটা যদি লিখি, ভলিউম অফ আ সিলিন্ডার v is equal to pi r square h, তাহলে pi r is radius, h is height, এই হলো v এর ফর্মুলা। একে আমরা ইকুয়েশন 1 बोले डिनोट करे राखी। आमरा यदि एबार एब्सोल्यूट एरर टा मेजर करी, एब्सोल्यूट एरर इन वॉल्यूम सेटा कतो पाबो? एब्सोल्यूट एरर के आमरा लिखी डेल्टा v बोले, एटा होये जाबे डेल v डेल r तार होल स्क्वायर दैट इनटू डेल्टा r तार होल स्क्वायर प्लस डेल v डेल h तार होल स्क्वायर दैट इनटू डेल्टा h তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। এই হলো অ্যাবসলিউট এররের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা যদি v এর ভ্যালুটা এখানে বসাই পাই r স্কয়ার h, তার মানে এটা হয়ে যাবে 2 পাই r h তার হোল স্কয়ার দ্যাট ইনটু ডেল্টা r স্কয়ার প্লাস এটা হয়ে যাবে পাই r স্কয়ার হোল স্কয়ার দ্যাট ইনটু ডেল্টা h তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। আমরা এবার একে একটু সাজিয়ে লিখব। 2 পাই r স্কয়ার, 2 পাই r h থেকে 2 টাকে বাইরে বার করে নিলাম, তাহলে 2 স্কয়ার হয়ে গেল 4 পাই r h কে লিখছি পাই r স্কয়ার h তার হোল স্কয়ার, অতএব r স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, r স্কয়ার দিয়ে তাহলে ডিভাইডও করে দিলাম। পরের টার্মটা পাই r স্কয়ার তার হোল স্কয়ার কে পাই r স্কয়ার h তার হোল স্কয়ার যদি লিখি তাহলে h স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করা হলো, তাহলে h দিয়ে এবারে ডিভাইড করলাম। তাহলে দুটো টার্ম থেকে পাই আর স্কয়ার h টা কমন পাচ্ছি। পাই আর স্কয়ার h হলো বেসিক্যালি ভলিউম v, তাহলে v স্কয়ার রুটের বাইরে নিয়ে এলে পাবো v that into 4 times delta r by r তার হোল স্কয়ার প্লাস delta h by h তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। আমরা অ্যাবসলিউট এররের ফর্মুলা পেলাম। এখান থেকে যদি রিলেটিভ এরর মেজার করি, রিলেটিভ এররটা কি হয়? রিলেটিভ এরর হয় ডেল্টা ভি বাই ভি, তাহলে ডেল্টা ভি এর ফর্ম ছিল এইটা, ডেল্টা ভি বাই ভি করলে রাইট হ্যান্ড সাইডের ভিটা নিচে নেমে চলে আসবে, পেয়ে যাব 4 টাইমস ডেল্টা আর বাই আর তার হোল স্কয়ার প্লাস ডেল্টা এইচ বাই এইচ তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। এই হলো রিলেটিভ এরর। ফাইনালি আমরা বের করতে চাই পার্সেন্টেজ এরর, তাহলে পার্সেন্টেজ এররের ফর্মুলা কত হবে? রিলেটিভ এরর দ্যাট ইনটু 100% ডেল্টা v বাই v দ্যাট ইনটু 100% ইজ ইকুয়াল টু, আমরা একে লিখছি 4 টাইমস ডেল্টা r বাই r দ্যাট ইনটু 100% তার হোল স্কয়ার প্লাস ডেল্টা h বাই h দ্যাট ইনটু 100% তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। এটা আমরা ঠিক লিখলাম কিনা একবার দেখে নি। এই 100%টাকে যদি বাইরে নিয়ে যাই তাহলে পাবো 100 স্কয়ার, রুটের বাইরে নিয়ে এলে পাবো 100, তাহলে বোথ সাইড 100 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক রয়েছে। r বাই r দ্যাট ইনটু 100% হলো রেডিয়াসের মেজারমেন্টের পার্সেন্টেজ এরর, আর ডেল্টা h বাই h দ্যাট ইনটু 100 হলো হাইটের মেজারমেন্টের পার্সেন্টেজ এরর। এই দুটোর ভ্যালুই আমাদের প্রশ্নে গিভেন রয়েছে। বলা রয়েছে হাইটের জন্য হলো x, রেডিয়াসের জন্য হলো y, তাহলে এখানে আমরা পেয়ে যাব এর ভ্যালুটা হয়ে গেল 4y স্কয়ার প্লাস x স্কয়ার হোল রুট আন্ডার। এই হলো পার্সেন্টেজ এরর তার ফর্মুলা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেডিয়াসের টার্মটার সাথে 4 মাল্টিপ্লাই রয়েছে, তাহলে আমরা লিখছি as y is multiplied by 4, therefore radius must be measured more minutely, অর্থাৎ রেডিয়াসের মেজারমেন্টটা হাইটের থেকে বেশি মনোযোগ দেওয়ার দাবি রাখে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।